এই যে গাজর, এই গাজর দিয়ে কিন্তু আজকে আমি গাজরের হালুয়া বানাবো। হালুয়ার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ঠিক আছে? আমি কেমন করে হালুয়াটা বানাই, এই তো গাজরগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? নিয়ে আসছি, বেশ 2-3 দিন হয়ে গেল, অনেক করে নিয়ে আসছিলাম, খাওয়া হয়েছে। আর এই তো গাজর রেখে দিয়েছি হালুয়া করার জন্য। গাজর কিন্তু আমার খুব ফেভারিট একটা জিনিস, মানে সালাতের জন্য গাজর, শসা, টমেটো আমার খুব ফেভারিট। এই তো, আর এদের শসা আছে, শসা রেখে দিয়েছি, শসা টমেটো আছে, এগুলো থাক। তো এই যে গাজর, তাই ঠিক আছে, আমার চিনি শেষ হয়ে গিয়েছে, এখন দোকানে যাব, মোহনা ঘুমাচ্ছে, দোকানে গিয়ে টপ করে হচ্ছে চিনি নিয়ে আসব। নিয়ে আসার পরে এই তো গাজরগুলো সুন্দর করে ছিলে পরিষ্কার করে ধুয়ে গ্রেটারে কুচিকুচি করে গ্রেট করে, তারপরে গাজরের হচ্ছে হালুয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো এই যে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। হ্যাঁ, ব্লগটি হচ্ছে গাজরের হালুয়া, ঠিক আছে? রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, গাজরের হালুয়া আমি কিভাবে বানাই, ঠিক আছে, বানিয়ে খাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না, আর হচ্ছে আমাদের ফ্যামিলির একজন হয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো তাহলে গাজরের হালুয়াটা বানানো শুরু করা যাক। তো শুরু করার আগেই আমার একটা জিনিস নাই, সেটা হচ্ছে আমি দোকানে যাব, চিনি নিয়ে আসব, এটাই, তারপরে সব কিছু করে নেব, ঠিক আছে? তো গাজরটা এখানে ওয়েট করুক, আমরা দোকান থেকে ঘুরে আসি। এগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি, উপরের পাতলা এই যে স্কিনটা তুলে ফেলে দিচ্ছি। আমি কিন্তু এখন খুব রিল্যাক্সে কাজ করছি, ঠিক আছে, কেননা আমার কোনো এখন ঝামেলা নাই, মোহনা ঘুমোচ্ছে। তিনটা খেয়েছি আমি, হচ্ছে কাঁচাই খেয়েনি, বাজার থেকে আনার পর কিন্তু আমি কাঁচাই খেয়েনি, ঠিক আছে? মোহনা কয়টা খেয়েছে? মোহনা একটা খেয়েছে, আর মোহনা ঠিক মতো চাবিয়ে খেতে পারে না, মোহনার সম্পূর্ণ দাঁত এখনো উঠেনি, তো এই জন্য ঠিক মতো চাবিয়ে খেতে পারে না। তো মোহনা হচ্ছে, যদি মোহনাকে চাবিয়ে দেওয়া যায়, ঠিক আছে, তো ওইটা তো ঠিক না, একজনের মুখের, তো মুখে অনেক রকম জীবাণু থাকে, মুখের থেকে মানুষের পেটে জীবাণু যায়, ঠিক আছে, তো ওকে যদি চিবিয়াই দেওয়া যায় না, তাহলে পারে খাই খেতে পারে, আর ওর সম্পূর্ণ দাঁত উঠেনি, তো এখনো সুন্দর করে চিবিয়ে খেতে পারে না। তো হাতে করে নিয়ে এভাবে ছুলে পরিষ্কার করে, এভাবে ছিলে হচ্ছে পরিষ্কার করে ধুয়ে দেওয়ার পরে হাতে করে সুন্দর করে হচ্ছে অনেকক্ষণ নিয়ে বেড়ায় খাওয়ার জন্য, ঠিক আছে, অনেক চেষ্টা করে কামড়ানোর জন্য, কামড়াতে পারে কিন্তু সুন্দর করে আমাদের মতো বড় মাছের মতো যে সুন্দর করে চিবিয়ে এভাবে খাবে দাঁত দিয়ে, ওটা আর পারে না। মোহন এখন ঘুম গিয়েছে, জিসান বাসায় নেই,
আমি তো আমার মতো আমি সুন্দর করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার কাজগুলো, তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার কাজগুলো, ঠিক আছে? আমার মনেই হচ্ছে না যে মোহনা ঘুমিয়েছে, কিংবা হচ্ছে জিসান আমার পাশে নেই। হ্যাঁ, মানে ওদের অভাবটা আমি বুঝতে পারছি না, কেননা আপনাদের সঙ্গে এই তো, সবার সঙ্গে আমি এই তো আমার রান্না বান্না আমার কাজ কাম শেয়ার করছি, কথা বলছি, ঠিক আছে? মানে ওই অভাবটা যেন মনে হচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। দেখেন, এই জায়গায় একটা প্রশ্ন করি, না প্রশ্ন তো না, এখানে একটা কথা বলি, যে এত হচ্ছে আদরের সন্তানরা, ঠিক আছে, একটু কাছের থেকে সরলে কতটা খারাপ লাগে, কষ্ট লাগে, একটু না দেখলেই ওদের, ঠিক আছে? আর সেই সন্তান আপনাদের সঙ্গে এখন এই যে সবকিছু শেয়ার করছি, এখন কিন্তু সন্তানদের কথা ভুলেই গিয়েছি, ঠিক আছে? এখন ভুলে গিয়েছি, মনেই হচ্ছে না যে ওরা আমার পাশে নেই। হ্যাঁ, মনে হচ্ছে না, আপনাদের সঙ্গে কথা বলছি তো মনে হচ্ছে না ওরা আমার পাশে নেই, কেননা আপনারাই দেখেন, আপনাদেরই মনে হচ্ছে কি আপনারাই আমার সন্তান, কি আপনারাই আমার বাবা মা, ভাই বোন, আপনজন, ঠিক আছে? এই জন্য ওদের কথা কিন্তু আমি ভুলে গিয়েছি, রাইট? ঠিক না, ঠিক বলিনি? এটাই বাস্তব। যেটা বাস্তব সেটাই বললাম, সেটা শেয়ার করলাম, ঠিক আছে? তো আপনারা আমার হচ্ছে আমার জন্য, আমার সন্তানদের জন্য মনে আপনাদের মনের ভিতরে কতটুকু জায়গা করেছেন, বা আমরা করে নিতে পেরেছি সেটা জানি না, আপনারাই ভালো জানেন। আমরা জানবো কখন? যখন দেখবো, হ্যাঁ, আমরা একদম পরিপূর্ণ হয়ে গেছি, আমরা সফল হয়েছি, হ্যাঁ, আমাদের হচ্ছে লক্ষ্য পূরণ হয়েছে, ঠিক আছে? তখনই জানবো যে হ্যাঁ, আপনারা আমার পাশে, আমার সন্তানদের পাশে, আমাদের ভালো চান, আমাদের হেল্প করেন, সহযোগিতা করেছেন বলে আজকে আমরা এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। তো আশা করি সবাই আমাদের ভালোবাসবেন, হেল্প করবেন, সহযোগিতা করবেন, ঠিক আছে? অনেক অনেক ভালোবাসা দিবেন আশা করছি। আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা চাচ্ছি, এটা কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা পয়সা বিনিময়ে ভালোবাসাটা না, ঠিক আছে? জাস্ট একটু সহযোগিতা, একটু হেল্প, এই ভালোবাসা। এখানে আপনাদের লাখ লাখ কোটি কোটি টাকা আমার কাছে আসবে না, আমাকে দিতেও হবে না, কিচ্ছু না, শুধু আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা। তাই তো এভাবে আমি সুন্দর করে সব গাজরগুলো ছিলে নিব, নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে তো হচ্ছে ইয়ে করে নিব, গ্রেট করে নিব। এতো গাজরগুলো আমি এভাবে সুন্দর করে ছিলে নিয়েছি, সবগুলো ছিলে নিয়েছে, এখন পরিষ্কার করে ধুয়ে নেব। অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? একদম টকটকা কালার, আমার গাজরের কালারটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, দারুন। এই যে গাজরগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, কালারগুলো কত সুন্দর লাগছে না, দারুন। এই যে পরিষ্কার করে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি,
এখন হচ্ছে যে গ্রেটারটা পরিষ্কার করে ধুয়ে নেব। আমার এই গ্রেটারটা না অনেক দিনকার, ঠিক আছে, অনেক দিনকার, অনেক পুরাতন। যখন মানে ফার্স্ট প্রথম উঠে, ঠিক আছে, তখন এখন এমন কিন্তু ছোট ছোট পাতলা পাতলা উঠেছিল, ঠিক আছে, অনেক আগে। এটা আমার মা ছিল, তো আমার মা কিনেছিল, আমার মা হচ্ছে ব্যবহার করতো, ঠিক আছে। করার পরে তো তারপরে যখন বড়টা উঠলো না, তখন হচ্ছে আমার মা হচ্ছে বড়টা কিনে নিলাম, আর হচ্ছে এটা পরেই ছিল। তো আমি এবারে যে রান্না টান্না করি তো নিয়ে আসছি। তো আমার ভালো গ্রেটার এখনো কেনা হয়নি, এটাই দেখি, এটা তো ভালোই হয়, দেখা যাক কেমন হয়। তো এখন গ্রেট করে নেব, আমি চলে এসেছি, গ্রেট করে নিচ্ছি। কি ব্যাপার, কি ব্যাপার গো, এই যে এভাবে গ্রেট করে নেব। এভাবে সুন্দর করে ধরে গ্রেট করে নিচ্ছি। অনেক সুন্দর হচ্ছে এই যে গ্রেট করা, তো আমি এভাবে সবগুলো গ্রেট করে নেব। গ্রেট করতে কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, এভাবে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এতক্ষণ আবার গ্রেট করা হয়ে যেত, ঠিক আছে, এতক্ষণ গ্রেট করা হয়ে যেত, এতক্ষণ আবার হচ্ছে মোহনা উঠা পড়েছিল, মোহনা খাবার ঘুমাইতেছিলাম, ঘুম পাড়াইয়ে রেখে তো আবার আসছি। আমার কাজ করে শান্তি নাই ভাই, একভাবে যে ঝটপট কাজগুলো করে নেব, এই শান্তিটা আমার নাই। মোহনা বড় হবে, তারপরে শান্তি, শান্ত নাই। যেখানে একটু বাইরে আছে এই জন্য আমার বেশি ঝামেলা হয়ে গিয়েছে। এভাবে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি, এভাবে গ্রেট করে নেব। গ্রেট করলে কিন্তু ভালো হয়, অনেকে আবার কুচি কুচি করে কাটে, কুচির থেকে গ্রেট করাটা সুন্দর হয়। গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে সুন্দর করে। তো আমি এখন দুটা বেশি হয়ে গিয়েছে, ছিলাম আর ফুটবো না, অনেক হয়ে গিয়েছে, রেখে দিলাম। এটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি, হয়ে গিয়েছে আমার গাজর গ্রেট করা। চুলার পরে চলে যাচ্ছি, এই যে আমি হচ্ছে গাজরগুলো সুন্দর করে এভাবে গ্রেট করে নিয়েছি। অনেকখানি হয়েছে কিন্তু আমার গাজর, আমার ঠান্ডা লেগেছে, গলার ভিতরে প্রবলেম হচ্ছে, প্রবলেম। দারুণ লাগছে দেখতে, না খুব সুন্দর লাগছে গ্রেট করা গাজরটা।
তো আমি হচ্ছে চুলার পরে দিয়ে দিব। এই তো আমি চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন চুলাটা অন করে দেওয়ার পালা। তো এই তো এখন আমি চুলাটা অন করে দিব, ঠিক আছে অন করে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা দিয়ে গরম হচ্ছে। কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। জিলটা একদম আস্তে দিয়ে লোতে দিয়ে দিলাম। আর এখানে আমি এই তো ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। সুন্দর একটা সেন্ট আসবে আর টেস্ট লাগবে, এই জন্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। গাজর গুলো দিয়ে দিচ্ছি, তো এখানে গাজর গুলো দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। গাজরটা কিন্তু অল্প হয়ে যাচ্ছে, এখানে এলাচ দিয়ে দিচ্ছি 2 টুকরা। একটু লবণ দিয়ে দিব, অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টিতে না লবণটা দিলে পারে, যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে পারে, স্বাদটা বেশ অনেক সুন্দর বেড়ে যায়, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে আর অনেক টেস্টি হয়। আর লবণটা যদি না দেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয়, আর কার কাছে কি মনে হয় এটা জানি না, আমার কাছে মনে হয় হচ্ছে টেস্ট হয়নি আর কেমন যেন একটা স্বাদ লাগে না, পাংশি পাংশি লাগে। পুরা দুধটা দিয়ে আমি সুন্দর করে এভাবে সুন্দর করে একটু ভেজে নিলাম। এখন এই যে চাল দেওয়া, এই যে গরুর দুধটা এখন দিয়ে দিচ্ছি।
এখানে আমি হচ্ছে আধা কেজি দুধ দিয়েছি। আমি হচ্ছে ঢেকে দিব একদম লো হিটে, ঢেকে দিব, সুন্দরভাবে সিদ্ধ হবে গাজরটা। এই তো ঢেকে দিলাম সুন্দর লো হিটে। মোহনা উঠে পড়েছে, মোহনা শোনা, তুমি বিছনা ছেড়ে এখানে কেন মোহনা? তুমি লেপের ভিতরে নাই কেন, ঠান্ডার ভিতরে? দেখো তোমরা দেখো মোহনা কিভাবে শুয়ে আছে, দেখো লেপ, এই যে লেপের ভিতর থেকে বের হয়ে বাইরে এসে ওর বালিশে যে পেটের নিচে, ওর বালিশ পেটের নিচে, আর ও ওই যে মাথার ওই সাইডে একটা কলবালিশ দিয়েছে, ওই কলবালিশের উপরে ঠান্ডার ভিতরে এসে শুয়ে আছে। দেখো ওই দেখো ঘুমোচ্ছে, দেখো 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 মোহনার ঘুম, দেখো স্পেশাল ঘুম। তোমরা কি শীতের সময় এইভাবে লেপের ভিতর থেকে বের হয়ে এসে পাটা বের করে কে শুয়ে থাকো বলো ঠান্ডার ভিতরে? যে যে এইভাবে মোহনার মতো ঘুমাও সে সে অবশ্যই কমেন্ট করে বলবে যে হ্যাঁ মোহনার মতো আমরাও ঘুমাই, ঠিক আছে? এই যে মোহনার ঘুম ঘুম ঘুম, এই তো সুন্দর এভাবে মৃদু মৃদু জালে ঢেকে দিলাম। কি মা আসছি মা? হ্যাঁ আমি হচ্ছে ক্যামেরাটা অন করে নি। আর মোহনা কি করেছে, চোখের পর অনেক ঘুম। হ্যাঁ আর মোহনা ফ্লোরে এইভাবে পা দুটা শার্ট করে দিয়ে বসে এভাবে ঢুলছে, পিছনে ঘুরে দেখি ওই অবস্থা। তাড়াতাড়ি করে আমার বাবুটাকে কোলে নিয়েছি গো। দেখি তো গাজরটা সিদ্ধ হয়েছে নাকি, নেড়ে দি মোহনা কোলে। তো গাজরটা সিদ্ধ হলে চিনি দিয়ে দিব। অনেক সময় দেখা যায় যে সিদ্ধ হওয়ার আগে যদি চিনি দেওয়া যায় তাহলে পরে কিন্তু সেটা সিদ্ধ হয় না, এই জন্য সিদ্ধ হওয়ার পরে আমি চিনিটা অ্যাড করে দিব। তো আমি তো চিনিটা এখন অ্যাড করে দিচ্ছি। কতটুকু লাগবে বুঝতে পারছি না, আগে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ঠান্ডা লেগেছে। অ্যাড করে দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি, টেস্ট করে দেখি মিষ্টিটা ঠিকঠাক হয়েছে নাকি, না হলে চিনিটুকু দিয়ে দিব। মিষ্টিটা অনেক সুন্দর হয়েছে, মিষ্টি আর দেওয়া লাগবে না, এটাই আনা। আমার আবার একটু মিষ্টি আবার কম হলে আর ভালো লাগে না, এটুকুই দিলাম আর দেবো না। এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি সুন্দর করে।
এইটা হালুয়াটা আমার হয়ে গিয়েছে একদম রেডি। এইতো হালুয়া আমার একদম রেডি। গাজরের হালো রান্না করেছি, এত সুন্দর টেস্ট হয়েছে আর এত মজা, ভাষায় প্রকাশ করার কোনো শব্দই নাই। ঠিক আছে, এত টেস্ট লাগছে। মনে হচ্ছে খেয়ে যায়। ভিতরে গুঁড়ো দুধ দেওয়া আছে, গরুর হচ্ছে তরল দুধ, চিনি, সেরকম টেস্ট। আল্লাহর নিয়ামত, আল্লাহর অসাধারণ নিয়ামত। ঠিক আছে, খুবই ভালো লাগছে, খুব টেস্ট লাগছে। গাজরের হালুয়া বানিয়ে বাসায় ট্রাই করবেন, খাবেন, দেখবেন অনেক টেস্ট। যদি টেস্ট না লাগে তখন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি গ্যারান্টি দিলাম যে গাজরের হালুয়া এত টেস্ট, আমি যেভাবে বানিয়েছি আপনারা ওইভাবে বানাবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, ফ্রেন্ড ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমাদের সঙ্গেই থাকবেন। আর এইভাবে নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, করে আমাদের সঙ্গে থাকবেন। তো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে আগামী ব্লকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।